হ্যালো গাইজ, আজ আমরা ম্যাডাম বোভারি ডিসকাস করব। প্রধান চরিত্রে চার্লস বোভারি, হেলোইস বোভারি, এইমা বোভারি, লেওন, রডলফি অ্যান্ড বার্থ। ম্যাডাম বোভারি ইজ দ্য নোভেল অফ ফ্রেঞ্চ রাইটার গুস্টাভি ফ্লবার্ট, পাবলিশড ইন 1856। গল্পটি শুরু হচ্ছে চার্লস বোভারি নামের যে ক্যারেক্টার তাকে নিয়ে। সে একজন টিনেজড, কাইন্ড, পিসফুল, লাভিং বয়। যদিও সে কাইন্ড, পিসফুল, বাট যে স্কুলে সে পড়াশোনা করে তার ব্যবহারে অনেকটাই অকওয়ার্ড টাইপের তাকে দেখায়, যার জন্য সেখানকার তার ক্লাসমেটগুলো বা স্কুলের স্টুডেন্টসরা তাকে নিয়ে অনেকটাই মজা করে। যাই হোক, সে কোনোভাবে মেডিসিনের কোর্স করে ডক্টর হয়ে পড়েছে। চার্লস বোভারি যখন বড় হয়ে ডাক্তার হলো, তখন তার মা তার জন্য হেলোইস বোভারি নামের যে ক্যারেক্টার তাকে খুঁজে বের করলো তার বিয়ের জন্য। এই মেয়েটি ছিল রেজড মিডিল এজড ওম্যান, দ্যাট মিন্স চার্লস বোভারি থেকে অনেকটাই বয়সে বড় ছিল। যাই হোক, তাদের বৈবাহিক জীবন শুরু হলো। একদিন রাত্রিবেলায় তার কাছে ফোন আসলো যে কোনো একজনের পা ভেঙেছে, তার পায়ে প্লাস্টার দিতে হবে। সে রাত্রিবেলায় সেই লোকের বাড়িতে গেল। পা প্লাস্টার করতে গিয়ে সেখানে সেই লোকের মেয়ের সঙ্গে তার সাক্ষাৎ হলো, যার নাম ছিল এমা। এই এমার সঙ্গে তার সম্পর্ক হয়ে যায়। এদিকে একটা সময়ে দেখা যাচ্ছে যে হেলোইস নামের যে তার ওয়াইফ, মিডিল ইস্ট ওয়াইফ, সে মারা যাচ্ছে, এবং তার মরার পরেই এই এমাকে সে বিয়ে করে ফেলছে। যদিও তাদের ভালোবাসার সম্পর্ক বেশ কিছুদিন যায়নি, তাদের বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পরে তাদের বৈবাহিক সম্পর্ক একদম বোরিং মনে হচ্ছিল। এই এমা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছিল, ফ্রাস্ট্রেটেড, বোরিং ফিল করছিল তার সঙ্গে, কারণ এই এমা ছিল একজন লিটারেচারের স্টুডেন্ট। সে লিটারেচার পড়তে খুব ভালোবাসত, লিটারেচারের যে রোমান্টিকতা সেটা তাকে খুব আকর্ষণ করত, যার জন্য সে এক্সাইটিং লাইফ নিয়ে ভাবছিল। তখন এই চার্লস বোভারি করলো কি, ইয়নভিল নামের একটা টাউনে তারা শিফট হয়ে গেল। সে ভাবলো হয়তো বা সেখানে গিয়ে আমরা আনন্দের দিন কাটাবো। ঠিক তেমনটাই হলো, সেখানে এই মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ল এবং বার্থ নামের একটা কন্যা সন্তানের জন্ম দিল। যদিও তারা মোটামুটি আনন্দের মধ্যেই দিন কাটাচ্ছিল, তবে তাদের এই আনন্দের দিনটা বেশ কিছুদিন গেল না। এখানেও এই এমা ফ্রাস্ট্রেটেড ফিল করতে লাগলো। এই এমার সেখানে লেওন নামের একটা ক্যারেক্টারের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। এই লেওনও ছিল কিন্তু লিটারেচার লাভার। এই লেওনের প্রেমে পড়ে যায় এই এমা, বাট একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে এই লেওন দ্য ল কমপ্লিট করার জন্য, দ্যাট মিন্স হায়ার এডুকেশনের জন্য প্যারিসে চলে যায়। এই লেওন যখন তাকে ছেড়ে হায়ার এডুকেশনের জন্য প্যারিস গেল, তখন এই এমা ব্যাডলি তাকে খুব মিস করছিল। এবারে একটা সময় দেখা যাচ্ছে লেওন যাওয়ার পরে রডলফি নামের যে ক্যারেক্টার তার সঙ্গে এই এমার সাক্ষাৎ হয়। এই এমা রডলফির সঙ্গেও প্রেমে পড়ে যায়, তারা একে অপরকে প্রেম করতে শুরু করে। একটা সময়ে এই এমা প্ল্যান করে বসলো যে চার্লস বোভারিকে ছেড়ে সে পালাবে তার সঙ্গে, বাট কোনোভাবে এই রডলফি তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। এই রডলফিকে ছেড়ে দিয়ে চার্লস বোভারির সঙ্গে তার কিছুদিন জীবন চলতে থাকলো। একদিন দেখা যাচ্ছে গল্পের মধ্যে যে চার্লস বোভারি অ্যান্ড এমা বোভারি তারা দুজন যাচ্ছিল একটা থিয়েটারে প্লে দেখতে। সেখানে গিয়ে তার যে প্রাক্তন প্রেমিক লেওন তার সঙ্গে দেখা হলো, দ্যাট মিন্স এই লেওন তার স্টাডি কমপ্লিট করে সে ফিরে এসছে। এবারে তাদের আবার দুজনের যে ভালোবাসা সেটা শুরু হলো। সে পিয়ানো শেখার নাম করে বাড়ি থেকে বের হয়ে আসতো এবং এই লেওনের সঙ্গে তার সম্পর্ক চালিয়ে যেত। বাট ইন দ্য কোর্স অফ টাইম দে গট ডিসস্যাটিসফাইড উইথ ইচ আদার এবং তাদের সম্পর্কে ভাঙন ধরল। গল্পে আমরা জানতে পারছি এমা যেহেতু খুব এক্সাইটিং লাইফ আশা করছিল, দ্যাট মিন সম্পর্কে লিপ্ত হচ্ছিল, তখন কোনো একজনের কাছে ধার নিয়ে দেনা করে বিভিন্ন ধরনের কাপড় চোপড় পরে ইমপ্রেস করার চেষ্টা করছিল। একটা সময়ে দেখা যাচ্ছে যে সেই ডিজাইনার বা সেই লোকটা তার কাছে আইনি নোটিশ পাঠায় যে তুমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করো, অন্যথায় তোমার যে সম্পত্তি সমস্ত কিছু নিলাম করা হবে। তখন এই এমা করলো কি, তার যে
রডলফি নামের যে লাভার তার কাছে গেল, সেও নেগলেক্ট করলো। লেওনের কাছে গেল পেমেন্টের জন্য, সেও নেগলেক্ট করলো। চার্লস বোবারিকে সে বলতে পারছিল না। সেই করলো কি, একদিন একটা কেমিক্যাল ড্রাঙ্ক করে সুইসাইড করলো, দ্যাট মিন্স মারা গেল। এই এমা যখন মারা গেল, চার্লস বোভারি পুরো ব্যাপারটা জানতে পারলো যে ওর অনেকটা দেনা এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল। এই চার্লস বোভারি ডিপ্রেসড হয়ে সেও মারা যায়। বেঁচে থাকে শুধুমাত্র তাদের কন্যা সন্তান বার্থ। তাকে গল্পের শেষে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা গরিব রিলেটিভের কাছে তাকে সঁপে দেওয়া হয়। এই গরিব রিলেটিভ বেশ কিছুদিন তাকে রাখতে পারেনি নিজেদের কাছে, দ্যাট মিন্স তাকে খাওয়ানোর মতো বা পরিচর্যা করার মতো তাদের কাছে সামর্থ্য ছিল না। যার জন্য গল্পের শেষে আমরা দেখতে পাচ্ছি তাকে কোনো একটা মিলে পাঠিয়ে দেওয়া হয়েছিল কাজ করার উদ্দেশ্যে। আর এভাবেই আমাদের এই ম্যাডাম বোভারি শেষ হচ্ছে।